ব্ল্যাক অ্যান্ড ব্লুজের আজকের এপিসোডে আমরা লিডিয়ান স্কেল বা মোড সম্বন্ধে জানব। অনেকগুলি স্কেল বা মোডের মধ্যে লিডিয়ান স্কেল আমার খুব ফেভারিট এবং অনেকেরই ফেভারিট। তার পেছনে একটি কারণ রয়েছে, এই লিডিয়ান স্কেলের মধ্যে একটি স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মিকতা ছোঁয়া আছে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের 10টা থাটের মধ্যে এটি একটি থাট যার নাম হচ্ছে কল্যাণ। আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের নাম কল্যাণ, আর ওয়েস্টার্ন মিউজিকে লিডিয়ান স্কেল বলা হয় বা মোড বলা হয়। তো আজকে আমাদের এপিসোডে আমরা লিডিয়ান স্কেল বা মোড সম্বন্ধে বিস্তারিতভাবে জানব। সাধারণত আমরা স্কেল বলতে যা বুঝি, এই নিয়ে আমরা আগেও জেনেছি স্কেলটার নাম আয়োনিয়ান স্কেল। তো এই স্কেলে 7টা নোট আছে, সি ডি ই এফ জি এ বি আর আবার সি। এবার এই 7টা নোট থেকেই 7টা মোড হয়। সি থেকে মানে প্রথম রুট থেকে আয়োনিয়ান, আর ডি থেকে ডোরিয়ান। তার মানে হচ্ছে আমরা সি মেজার স্কেলটা যদি ডি থেকে শুরু করি আর ডিতে শেষ করি, তাহলে যে মোডটা হয় তার নাম হচ্ছে ডোরিয়ান। মানে এই মোডটার নাম হচ্ছে ডোরিয়ান। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা নোট থেকেই এক একটা করে স্কেল হয়। তো আজকে আমরা যে স্কেলটা শিখবো তার নাম হচ্ছে লিডিয়ান, যেটা 4th degree অফ মেজার স্কেল। তার মানে মেজার স্কেলের 4 নম্বর নোট থেকে যে স্কেলটা হয় সেটাই হচ্ছে লিডিয়ান স্কেল। 4 নম্বর নোটটা সি মেজার স্কেলের কি, 1 2 3 4। 4 নম্বর নোটটা হচ্ছে এফ। তার মানে সি মেজার স্কেলটা আমরা এফ থেকে শুরু করে যদি এফ এ শেষ করি তাহলে পরে এফ লিডিয়ান হয়। তার মানে এটা হচ্ছে এফ লিডিয়ান। তবে আজকে আমরা এত ডিটেলসে যাব না, আজকে আমরা সি লিডিয়ান স্কেলটা কেমন করে বাজাবো সেটা জানবো। প্রথমে লিডিয়ান স্কেলের ফর্মুলায় আসা যাক। ফর্মুলাটা হচ্ছে প্রথমে রুট, দেন একটা হোল স্টেপ, দেন একটা হোল স্টেপ, দেন আরও একটা হোল স্টেপ, দেন একটা হাফ স্টেপ, দেন একটা হোল স্টেপ, দেন আরও একটা হোল স্টেপ, দেন একটা হাফ স্টেপ, দে ব্যাক টু রুট। এই ফর্মুলাটা মেনটেন করলে পরে আপনারা যে কোনো নোট থেকেই তার লিডিয়ান স্কেলটা বার করে নিতে পারেন। সাপোজ আমরা সি লিডিয়ান স্কেলটা বার করব, তাহলে প্রথমে সি নোটটা চুজ করি, 3rd fret অফ 5th string। দেন ফর্মুলা মাফিক একটা হোল স্টেপ ছিল, তারপর আরও একটা হোল স্টেপ ছিল, দেন আরও একটা হোল স্টেপ ছিল, দেন একটা হাফ স্টেপ, দেন একটা হোল স্টেপ, দেন একটা হোল স্টেপ, দেন একটা হাফ স্টেপ। মানে এটা হচ্ছে সি লিডিয়ান স্কেল। নোটগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন প্রথমে সি, দেন ডি, দেন ই, দেন এফ শার্প, দেন জি, দেন এ, দেন বি, দেন সি। এটা হচ্ছে সি লিডিয়ান স্কেল। তবে লিডিয়ান স্কেল বার করার আরও একটা সহজ উপায় আছে। উপায়টা হচ্ছে যে কোনো মেজার স্কেলের 4th নাম্বার নোটটাকে যদি আমরা শার্প করে ফেলি তাহলে পরে লিডিয়ান স্কেল পাওয়া যায়। তার মানে খুব সহজভাবে বুঝতে গেলে পরে সি মেজার স্কেলের নোটগুলো হচ্ছে সি, ডি, ই, এফ, জি, এ, বি অ্যান্ড এগেন সি। তো 4 নম্বর নোটটা হচ্ছে এফ, কিন্তু আমরা যদি এফ এর পরিবর্তে এফ শার্প নোটটা বাজাই তাহলে পরেই সেটা হয়ে যাবে সি লিডিয়ান স্কেল। আর তখন নোটগুলো হয়ে যাবে সি, ডি, ই, এফ শার্প, জি, এ, বি আর সি। এরকমভাবে আপনারা যে কোনো মেজার স্কেলের 4 নম্বর নোটটাকে শার্প করে দিলে পরেই সেটা সেই লিডিয়ান স্কেল হয়ে যাবে। এবারে সি লিডিয়ান স্কেলটা যদি আমরা গিটারে বাজাই তাহলে বেসিক্যালি কিছু শেপ পাওয়া যায়, সেই শেপগুলো চলুন দেখে নিই। প্রথম যে শেপটা হয় সেটা হচ্ছে মানে প্রথম নোটটা 3rd fret
ফিফথ স্ট্রিং, সেকেন্ড নোটটা ফিফথ ফ্রেট ফিফথ স্ট্রিং, তারপরের নোটটা এক নম্বর ফিঙ্গার দিয়ে সেকেন্ড ফ্রেট ফোর্থ স্ট্রিং, তারপরের নোটটা তিন নম্বর ফিঙ্গার দিয়ে ফোর্থ ফ্রেট ফোর্থ স্ট্রিং, দেন ফিফথ স্ট্রিং ফিফথ ফ্রেট সরি, দেন এক নম্বর ফিঙ্গার দিয়ে দু নম্বর ফ্রেট তিন নম্বর স্ট্রিং, দেন ফোর্থ ফ্রেট থার্ড স্ট্রিং তিন নম্বর ফিঙ্গার দিয়ে, আর ফোর্থ ফিঙ্গার দিয়ে ফিফথ স্ট্রিং তিন নম্বর, মানে তিন নম্বর স্ট্রিং ফিফথ ফ্রেট, মানে পুরোটা এটা হয়ে গেল একটা শেপ। পরের শেপটা হচ্ছে এখান থেকে, মানে ফিফথ ফ্রেট তিন নম্বর স্ট্রিং এক নম্বর ফিঙ্গার দিয়ে, তারপর সেভেন ফ্রেট ওই এক ওই সেম স্ট্রিং তিন নম্বর ফিঙ্গার দিয়ে, দেন এক নম্বর ফিঙ্গার দিয়ে ফিফথ স্ট্রিং ফিফথ ফ্রেট সেকেন্ড স্ট্রিং, দেন তিন নম্বর ফিঙ্গার দিয়ে সেভেন ফ্রেট সেকেন্ড স্ট্রিং, দেন ফোর্থ ফিঙ্গার দিয়ে এইট ফ্রেট সেকেন্ড স্ট্রিং, দেন এক নম্বর ফিঙ্গার দিয়ে ফিফথ ফ্রেট এক নম্বর স্ট্রিং, দেন থার্ড ফিঙ্গার দিয়ে সেভেন ফ্রেট এক নম্বর স্ট্রিং, আর ফোর্থ ফ্রেট দিয়ে এইট, মানে ফোর্থ ফিঙ্গার দিয়ে এইট ফ্রেটে শেষ হবে। আরও যদি একটা শেপ দেখানো যায় তাহলে পরে সেকেন্ড ফিঙ্গার দিয়ে সিক্স স্ট্রিং এইট ফ্রেট, দেন ফোর্থ ফিঙ্গার দিয়ে টেন্থ ফ্রেট ওই সেম স্ট্রিং মানে সিক্স স্ট্রিং, দেন এক নম্বর ফিঙ্গার দিয়ে সেভেন ফ্রেট ফিফথ স্ট্রিং, দেন তিন নম্বর ফিঙ্গার দিয়ে নাইন ফ্রেট ফিফথ স্ট্রিং, দেন পরের ফ্রেটে ফোর্থ ফিঙ্গার দিয়ে, দেন এক নম্বর ফিঙ্গার দিয়ে সেভেন ফ্রেট ফোর্থ স্ট্রিং, তিন নম্বর ফিঙ্গার দিয়ে সেম স্ট্রিং কিন্তু নাইন ফ্রেট, দেন লিল ফিঙ্গার দিয়ে টেন্থ ফ্রেট ফোর্থ স্ট্রিং। তারপরে এক নম্বর ফিঙ্গার দিয়ে সেভেন ফ্রেট তিন নম্বর স্ট্রিং, দেন তিন নম্বর ফিঙ্গার দিয়ে নাইন্থ ফ্রেট তিন নম্বর স্ট্রিং, দেন চলে যাব দু নম্বর স্ট্রিংয়ে, মানে হচ্ছে সেভেন ফ্রেট সেকেন্ড স্ট্রিং এক নম্বর ফিঙ্গার দিয়ে, দেন সেকেন্ড ফিঙ্গার দিয়ে এইট ফ্রেট সেকেন্ড স্ট্রিং, দেন ফোর্থ ফিঙ্গার দিয়ে টেন্থ ফ্রেট সেকেন্ড স্ট্রিং, এক নম্বর ফিঙ্গার দিয়ে এক নম্বর স্ট্রিং সেভেন্থ ফ্রেট, আর শেষ করব দু নম্বর ফিঙ্গার দিয়ে এইট ফ্রেট এক নম্বর স্ট্রিং। মানে পুরোটা যদি বাজাই দুটো অক্টেভের তাহলে